হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস ফাইভের পেজ নম্বর 39। দেখো, ওপর নিচে বসে বিয়োগ। তোমরা এই বিয়োগগুলো সবই জানো, তবু একটু দেখো, যারা জানো না একটু দেখে নাও। তো প্রথমত আমরা দেখো এই সংখ্যাটা বুঝে, একক, দশক, শতক, হাজার, 36,872। আর তার নিচে বসিয়েছি একক, দশক, শতক, হাজার, 6,451। সবসময় ডান দিক থেকেই বসাবো। দেখো, তার প্রথমে উপরে দুই আছে বড়, নিচে এক, তাহলে এক আছে কত? দুই, এক দুই মানে এক। পাঁচ আছে কয় দশ? সাত। উপরে বড় আছে, তা পাঁচ ছয় সাত, দু গাঁট। তারপরে দেখো, উপরে আট বড়, নিচে চার ছোট, চার আছে কয় দশ? আট, চার পাঁচ ছয় সাত আট, চার গাঁট। আবার দেখো, উপর ছয় নিচে ছয়, ছয় মিলে গেল শূন্য, আর তিনটা বসে গেল। অতএব নির্ণেয় বিয়োগফল, বিয়োগ ফল সমান সমান 3, 0, 4, 2, 1। এবার দেখো দুইয়েরটা, 4, 2, 5, 0, 0। এবার নিচে সংখ্যাটা ডান দিক থেকে বসা, সবসময় ডান দিক থেকে, 0, 0, 4, 6। এবার লাইন টানো, দেখো এবার উপরে শূন্য, নিচে শূন্য, মিলে গেল শূন্য শূন্য। উপরে শূন্য, নিচে শূন্য, মিলে গেল। নিচে চার, উপরে পাঁচ, তাহলে উপরে বড় আছে, চার আছে কত? পাঁচ, এক, চার পাঁচ এক এক, তাহলে এক। ছয় আছে কত? দুই। উপরে ছোট, নিচে বড়, তাহলে দুই, তাহলে কী ধরবো আমরা? বারো ধরবো। তা ছয় আছে কত? বারো। ছয় সাত আট নয় দশ এগারো বারো, ছয় দিয়ে বারো। হাতে এক আছে, হাতে এক আছে এক, আর এক আছে কয় দাও? চার, এক দুই তিন চার তিন, তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, 36,100। অতএব নির্ণেয় বিয়োগফল, বিয়োগ ফল 36,100। এবার দেখো তিনেরটা, 3, 5, 2, 2, 5। ডান দিক থেকে বসাও এবার, 1, 2, 2, 8 আর 1। বিগুলো লাইন টানো, তাহলে এবার দেখো ওপরে বড় আছে, নিচে ছোট, অসুবিধে নেই। তাহলে এক আছে কত? পাঁচ, একের পর পাঁচ, পাঁচ পর যাও, এক দুই তিন চার পাঁচ, পাঁচ পর্যন্ত গেলাম, তার ক গাঁট হলো? চার গাঁট। দুয়ে দুয়ে মিলে গেল শূন্য, ফের দুয়ে দুয়ে মিলে গেল শূন্য। আট আছে কত? পাঁচ। ওপরে ছোট, নিচে বড়, তার পাঁচ, তাহলে কী হবে? পনেরো ধরতে হবে, তাহলে আট আছে কত? পনেরো। আর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, তো ক গাঁট হলো? সাত গাঁট, তাহলে সাত। আচ্ছা, আর এক আছে কত? তিন, হাতে এক, একে আর একে দুই, দুই আছে কত? তিন, এক। তাহলে অতএব নির্ণেয় বিয়োগফল, বিয়োগ ফল সমান সমান 17,004। এবার দেখো আমরা করছি চারের অঙ্কটা, 4, 3, 8, 3, 0, 1। ডান দিক থেকে বসাও, 2, 7, 6, 2 আর হচ্ছে 3, বিয়োগ। এবার দেখো ওপরে এক ছোট, নিচে বড়, তাই এক, তাহলে কী ধরবো? এগারো ধরবো। দুই আছে কত? এগারো, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, তাই ক গাঁট হলো? ন গাঁট, তাহলে নয় বসলো। হাতে এক, একের সাথে আট যোগ যোগ হবে, আট আছে কত? শূন্য মানে ছোট, তাহলে শূন্য ধরে দশ ধরতে হবে, আট নয় দশ, দু গাঁট। হাতে এক আছে, হাতে এক আছে, একে আর ছয় সাত, সাত সাত আছে কয় দাও? ওপর তিন, তেরো ধরতে হবে, সাত আট নয় দশ এগারো বারো তেরো, কত হলো তাহলে? ছয়। হাতে এক আছে, একে আর দুয়ে তিন, তিন আছে কয় দাও? আট, এটা বড় আছে, অসুবিধা নেই, তিন চার পাঁচ ছয় সাত আট, পাঁচ দিয়ে আট, আর তিন আছে কয় দাও? চার, এক, তাহলে কী হলো? অতএব নির্ণেয় বিয়োগফল, বিয়োগ ফল শোন শোন 15,629। ঠিক আছে, এটা আমাদের উত্তর। এবার দেখো
পাঁচের অঙ্কটা। পাঁচের অঙ্কটা কী বলছে, যে একক দশক শতক হাজার, 70,315 একক দশক শতক হাজার, 68,789। তাহলে উপরে নিচে নয় আছে, উপরে পাঁচ ছোটো, তা নয় আজকে কত, তা পাঁচ তাহলে 15 ধরবো, 10, 11, 12, 13, 14, 15, তা কগাঠ হলো ছগাঠ, তাহলে এটা ছয়, হাতে এক আছে, একের আটে নয়, নয় আজকে হয়তো 11, এক থাকলে 11 ছোটো আছে, নয় 10, 11, 2 হাতে এক আছে, একের সাথে 8, 8 আজকে হয়তো উপরে 3, 13 ধরবো, তাহলে 8 আজকে 8, 9, 10, 11, 12, 13, তার কত 13, 5 দিয়ে 5 গাঁট হচ্ছে, হাতে এক, একের আটে নয়, নয় আজকে হয়তো 0 মানে 10, 9, 10, এক ঘর, হাতে এক, একে 6, 7, সাথে মিলে গেল 0, তাহলে অতএব নির্ণেয় বিয়োগফল, বিয়োগফল সমান সমান 1,526। এই 0টা বসার দরকার নেই, এটা আমাদের উত্তর। এবার দেখো আমরা একেরটা করছি, দেখো ওই ওই দাগের একেরটা সমসমাধান। অমলবাবু বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ এত টাকা, তার কত সঞ্চয় হলো? সঞ্চয় মানে আমি যা আয় করেছি সেই আয় থেকে খরচটা বিয়োগ করলেই হলো সঞ্চয়। তার মানে আয় থেকে খরচ বিয়োগ করলে আমরা কত কত টাকা বছরে সঞ্চয় করি সেটা বার করব। এখন তাহলে প্রথমে একেরটা কী বলেছে, তাহলে অমলবাবু, অমলবাবু আয় করে, আয় করে কত টাকা, না 72,250 টাকা, আর খরচ খরচ করে কত, খরচ করে কত, না 50,830, তাহলে এরপর বসতে হবে 50,830 এত টাকা, তাহলে বিয়োগ করো, তাহলে বিয়োগটা দেখো 0, 0 মিলে যাচ্ছে 0, 3 আজকে হয়তো 5, ওপরে বড় অসুবিধা নেই, তার দিন 4, 5, 2, এবার 8 আজকে হয়তো 2, মানে 2 মানে 12, ছোটো ধরতে হবে, ছোটো আছে, তাহলে 8 আজকে হয়তো 12, 8, 9, 10, 11, 12, 4 দিয়ে 12, হাতে 1, একে আর 0 যোগ করলে 1 হবে, 1 আজকে হয়তো 2, তাহলে 1 হবে, আর 5 আজকে হয়তো 7, 2 বা 6, 7, 2, তা এত টাকা। তাহলে অতএব অমলবাবুর, অমল বাবুর বছরে সঞ্চয়, সঞ্চয় হয় কত টাকা, না 21,420 টাকা, এইটা হলো আমাদের উত্তর। এবার দেখো দুয়েরটা বলেছে, একক দশক শতক হাজার, 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? তাহলে আগে আমরা দেখে নিই, এই কথাটা লিখতে বলেছে কিন্তু লিখেছে কত, 9,500, তাহলে এইটাকে সংখ্যায় প্রকাশ করি, দেখে নিই কে বড় কে ছোট, যদি এইটা বড় হয় তাহলে তাহলে সে বেশি লিখেছে, আর যদি এইটা বড় হয় তাহলে কম লিখেছে। তা দেখো প্রথমে দুয়েরটা, তাহলে কী বলা হয়েছে, তা লিখতে বলা হয়, তা লিখতে লিখতে বলা হয়, বলা হয় কত, না 95,669, আর লিখেছে কত, লিখেছে লিখেছে কত, লিখেছে 9,569, 9,000, তাহলে 9,569, তাহলে লিখতে বলা হয়েছে 95,669, কিন্তু লিখেছে 9,569, তাহলে সে কম লিখেছে, তার অতএব তার বিয়োগ হবে, তার কত কম লিখতে আমরা বুঝতে পারবো, তা বিয়োগ করো, নয় আছে কয় দাও 9, 9 মিলে গেলে 0, 6, 6 মিলে গেলে 0, 5 আছে কয় দাও
ছয় পাঁচ ছয় এক, উপর বড় আছে এক, আর নয় ছয় দাও পাঁচ পনেরো, ছোট আছে পাঁচ, তার পনেরো ধরতে হবে, নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, ছয় দিয়ে পনেরো, হাতে এক, এক এক কয় এক এক হাতে এক আছে, এক এক কয় দাও নয়, একের পিঠে পর নয় গণো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে কাট গেলাম আট গাঁট, তাহলে আট, তাহলে সে অতএব অতএব সে সে কম লেখে, কম লেখে কত না, 86,100, এইটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।